মা হতেই হবে কি কোনো মানে আছে? মা হলেই বা, এটাও তো হতে পারে। জীবন আমার সামনে একটা প্রদীপ দিয়েছে, তাকে প্রদীপের মতো উজ্জ্বল করা। এইরকম নয় যে তার যত পারবো তার থেকে তেল সুচে নিয়ে আমার বড়াটা ভেজে নেওয়া, এটাই চলে। মাতৃত্বের সুখ উপলব্ধি করবো, আমার স্বপ্ন পূরণ করবে, তুই তো আমার আশা ভরসা। প্রণাম মহারাজ। মহারাজ, আমার প্রশ্নটা সম্পর্ক। সম্পর্ক শব্দের ক্ল্যারিটি ঠিক আমি পাচ্ছি না। এক সম্পর্ক যেটা সকালে ঘুম থেকে উঠে থেকে শুরু করে রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত যে সম্পর্কগুলো আমরা সবাই ইচ্ছা বা অনিচ্ছা সত্ত্বেও পালন করে চলছি, স্বামী সন্তান পরিবার বাবা মা ভাই বোন, এই সব কিছু নিয়ে একটা সম্পর্ক আমাদের আছে, সেটা সবসময় দায়িত্ব কর্তব্য একটা ঘেরার মধ্যে রয়েছে এই সম্পর্কটা। আর একটা আছে সম্পর্ক যেটা মনের গভীরে চলা একটা কোনো স্থিতি, যেখানে কোনো ফর্মালিটিস নেই, না গুড মর্নিং বলা আছে না গুড নাইট আছে, শুধু সেখানে অনুভূতির একটা মুক্ততা আছে। এই এমন সম্পর্ক যেটাকে ব্যাখ্যা করা সম্ভব নয়, সবই যেন বলতে গেলে অব্যক্ত হয়ে যায়, অদৃশ্যম অশ্রবণম এরকম হয়ে যায়, সবই অ হয়ে যায় এই সম্পর্কটাকে বলতে গেলে। আর একটা যেটা প্রথমেই বললাম, সেটা সবই আমার সাথে যুক্ত, সেই জন্য সবই আমার আ হয়ে যায় সেই সম্পর্কটা। একটা সম্পর্ক আ হচ্ছে, আর একটা যেটার ব্যাখ্যা করা যাচ্ছে না সেটা সব অ হয়ে যাচ্ছে। এই যে দুটো সম্পর্কের দ্বৈত চলছে মনের মধ্যে, দ্বিতীয় সম্পর্কটা তো কোনো নাম নেই, কিন্তু অনুভূতিতে তার অস্তিত্ব তো আছেই, সবই যেন অ হয়ে যাচ্ছে। এই দ্বৈতর মধ্যে সবসময় খুব ক্ল্যাশ চলছে এই অ আর আয়ের মধ্যে। এই দ্বৈত থেকে কি কোনোভাবে অদ্বৈতে আসা সম্ভব? এই দ্বৈত আর অদ্বৈতের ব্যাখ্যা যদি আপনি একটু করেন। দেখুন, সম্পর্কের কথা যখনই হয় খুব সেন্সিটিভ ইস্যু, এইগুলো নিয়ে কথা বলা। যদি বলেন অ থেকে আ, তো জানুন অ বলে কিছু নেই, দের ইজ আ, অয়েরই বিস্তার। যেখানে অস্পর্শ অস্ত্রবণ এই কথাগুলি যখন বলা হয়েছে, তখন একদম র শ্রবণকে বোঝানো হয়েছে। অশ্রবণ মানে শ্রবণের অভাব নয়, পিওর শ্রবণ, শুধুই শ্রবণ উইদাউট কনসেপ্ট। অনিকেতন, এই অনিকেত বসে আছে, এর মানে যে কোনো ছাদ মাথার জন্য হয় শেল্টার হিসাবে, আমার পার্সোনাল করে ফেলে এই একটিকেই ছাদ না বলাকে অনিকেত বলা হয়েছে। অস্পর্শম যখন, তখন সেই কথা, সব স্পর্শ অনুভব করতে পারি। এখন ঠান্ডা ঠান্ডা একটু লাগছে, একটু পরে গরম লাগছে, কখনো সুন্দর একটা ফুলের স্পর্শ, কখনো কাটার স্পর্শ, এই সবগুলোর মধ্যে স্পর্শ কমন। এই স্পর্শকে অস্পর্শ বলে দেওয়া হয়েছে, বাকিগুলো ইন্টারপ্রিটেশন। আপনি যাকে খোঁচা বলেন, গরু দেখবেন তাকে চিবিয়ে চিবিয়ে খায়,
ঘাসেও আপনার কুশের গাছ দিন গরু কেমন খেয়ে নেবে দেখবেন, আর আপনার হাত কেটে যাবে। তো এর স্পর্শ ধারালো না ধারালো নয়, এইবারে ব্যক্তি হয়ে গেল। এবার প্রশ্ন হলো এর মধ্যে যে দ্বন্দ্ব, দেখুন সম্পর্কে একটি জিনিস চলে, আমি খুব পরিষ্কার বলছি, যে কোনো সম্পর্কে, তার নাম হলো প্রেম। প্রেম নেই তো সম্পর্ক নেই, গুরু শিষ্যের কথা আমি বললাম, সম্পর্কই একটি হয়, গুরু শিষ্যের সম্পর্ক বলছি না, কিন্তু একটাই সম্পর্ক হয়। ওই সম্পর্কের বিভিন্ন নাম হয়, যে আপনাকে বা যা আপনাকে ওইখানে স্পর্শ করতে পেরেছে, যেখানে অস্পর্শিতা আছে, শুধুমাত্র ট্রু সম্পর্ক ওখানেই স্থাপন হয়। এবার সমস্যা হয়, আমাদের জীবন এমন চলে না যখন আমরা ওই রকম সম্পর্ক হিসাবে জীবন কাটাবো, বা ওই রকম সম্পর্কগুলি বা বাধ্যবাধকতাগুলিকে ছাড়িয়ে দিয়ে গাবো, তখন জীবন যন্ত্রণায় পরিণত হয়ে যায়। এবারে দেখুন এর মধ্যে আমাদের একটু ওয়াইডনেস আনতে হবে। আমি বলতেই পারি, দু বছর আগে হলে আমি হয়তো এখন শুরু করে দিতাম, যা যা বলার আপনারা জানেন, কিন্তু আমি আজকে তা বলবো না। আমিও হেঁটেছি, আমিও চলেছি। দেখুন ভাঙা কোনো জিনিসকে, কোনো জিনিসকে শেষ করে ফেলা, তাকে ভুল বলা খুব ইজি, কিন্তু এটা একটা একটা কনসেপ্ট বানাতে আরেকটা কনসেপ্টে জন্ম হয়। যত বিদ্রোহ দেখবেন, হিংসা ক্রূরতা এর ভিত্তিতে এসেছে, যত রেভলিউশন, সে সামাজিক হোক, পারিবারিক হোক, ঐতিহাসিক হোক, যে কোনো, তা ঘুরে গিয়ে বিপরীত অ্যাকশন দিয়েছে একটা সময় পরে। ফ্রেঞ্চ রেভলিউশনের কথা আমরা জানি, কিরম বিপরীত হয়ে গেছিলো তা। তো এই যে আমরা সম্পর্ককে এমনভাবে দেখছি যে এই সম্পর্কটা অয়ের সম্পর্ক, এই সম্পর্কটা আয়ের সম্পর্ক, প্রথমত অয়ের কোনো সম্পর্ক হয় না, ওটাকে বলে দেওয়া হয়েছে আত্মারাম, যেখানে না তুমি আছো না আমি আছি, গুরু শিষ্যের ওইখানেই সম্পর্ক। এক চেতনা দু রকমভাবে ভাইব্রেট হচ্ছে, একে অপরকে বড় করুণা প্রেমের দৃষ্টিতে দেখছে, ঠিক যেমন আকাশ আর মেঘের সম্পর্ক, আলাদা করবেন কি করে, ঠিক আছে? তো নিজের সাথে যে সম্পর্ক, যে অয়ের সম্পর্ক, আপনার ভাষাতে আমি যাচ্ছি, বলছেন এই সম্পর্কের জন্য যদি আমরা বাইরে কোথাও অনুসন্ধান করতে যাই, যে আমার হাজব্যান্ড এমন হোক, আমার ওয়াইফ এমন হোক, আমার ছেলে এমন হোক, আমরা কিন্তু খুব হতাশ হব। এই সম্পর্ক অন্যের সাথে বাঁচারই নয়, সব সম্পর্ক ওই অস্পর্শিতার কাছে এসে স্পর্শ করতে পারে, কিন্তু ওই অস্পর্শিতা কারোর কাছে যায় না, কারোর কাছে দাবিদার হয় না, কারোর কাছে হাত পাতে না। নদী কারোর কাছে হাত পাতে না, কাউকে ওয়েলকাম করে না, ইয়েট সর্বদা খোলা। আপনি দেখেছেন যে নদী কখনো দরজা দিয়েছে যে এর জন্য খোলা ওর জন্য বন্ধ? এই সম্পর্কটা বড় শীতল। একজন এসছে খুব জ্বর, বলছে একে দেবো না, 103 চলছে, একে স্পর্শ করতে দেবো না। আর কেউ এসেছে ঠান্ডা গা নিয়ে, তাকে বলে হ্যাঁ ঠিক আছে, এই আমাকে গরম করবে না। কিন্তু মানুষ গিয়ে একটা করে দরজা বানায়, পার্সোনাল ঘাট বানিয়ে, ওই যে অস্পর্শিতা, ওই যে নদীর প্রবাহ, ওটাকেই দরজার মধ্যে দিয়ে যখন দেখা যায়, তখন তাকে গুরু বলে দেয়। গুরু শিষ্যের সম্পর্ক হয়েছে ওই দরজার মধ্যে দিয়ে। এবার বেশি সমস্যা কী হয়ে যায় যখন আমরা অন্যান্য সম্পর্কগুলো বাঁচি, তখন সেই জিনিসটা থাকেই না, একে অপরের প্রতি করুণা, আন্ডারস্ট্যান্ডিং, প্রেম কিছু থাকে না। তখন আগে বুঝুন এইসব ক্ষেত্রে এখনও সম্পর্ক গড়া হয়নি, সম্পর্কের একটা সামাজিকরণ ঘটেছে, সামাজিকীকরণ ঘটে গিয়েছে। আমি যেন এই অর্থে আমি বলে থাকি, বাবা মা হয়েছ, অভিভাবক হয়েছ কি? অভিভাবক হলে সম্পর্ক হলো। আপনি টিউশন পড়ান, কিন্তু শুধুমাত্র সামনের ব্যক্তি শিখুক, জীবনকে জানুক, এই অ্যাটিচিউড এসেছে কি? তাহলে আপনি শিক্ষক হলেন, গুরুও তেমন। সব সরিয়ে দিয়ে সামনে যে বসে আছে কে? অঙ্গুরিমাল। ওর মধ্যে চেতনা দেখতে পাচ্ছেন কি? তাহলে তুমি বুদ্ধ, বুঝে যাচ্ছে? তো প্রথম শর্ত হলো কি এই ক্ষেত্রে, আমরা সম্পর্কের মধ্যে অকে খুঁজবো না, সব সম্পর্ক আয়ের সম্পর্ক, এতে দুঃখও নেই আনন্দও নেই, জীবন এরকম। যদি এরকম না হতো, অনন্ত হয়েছ ভালোই করেছো, থাকো সদা প্রভু অনন্ত অপার, যদি শান্ত হইতে পুরাইয়া যেতে
তাহলে তোমাকে কি আর চাহিত আর, তাই না? তিনি ছোঁয়া যাবে না এই যে এখানে যিনি আছেন, মানে হৃদয়ের ভিতরে না, আমাদের মধ্যে জীবন যে আছে, যেখানে জীবনের স্পর্শ পাবো আমরা সেখানে সম্পর্ক বানাতে হবে। তাহলে এই সম্পর্কতে চলছি আমরা এখন, দেখুন সব কিছু বলার দরকার নেই। শ্রীরামকৃষ্ণ খুব প্র্যাকটিক্যাল কথা বলেছিলেন, বড়লোকের বাড়ির ঝিয়ের মতো থাকো। কথাটা কি, আপনি দোকানে গেছেন, দাদা এই প্যান্টটার কত দাম? 260 টাকা। না নেবো না, 200 দিলে নেবো, চলে গেলেন। এবার বলবেন আমার দাদাকে বারবার মনে পড়ছে যে প্যান্টটা 260 টাকা। এগিয়ে যেতে হয় না দোকানের পরে দোকান, আপনি প্যান্টের জন্য গিয়েছেন, দাদার জন্য তো যাননি। তো জীবনে অনেক কিছু এমন থাকে যেখানে গিভ অ্যান্ড টেক রিলেশন হয়, ওইখানে নিয়মটা পালন করে দিন। 240 নেগোসিয়েশনে আসুন, আলোচনায় আসুন। 240 ঠিক না, 220, আচ্ছা চলুন 230, এই 230-এ আসুন, জিনিসটি নিন, না দাদাকে নিজের মনে রাখুন আর না প্যান্টটা ভুলে যান দোকান থেকে। এবং এতে কোনো দোষ নেই। আবারও বলছি, যদি সেইখানে নদীর শীতল স্পর্শ থাকে তাহলে ওই সম্পর্কটা শুধু আবরণ মাত্র, তখন আপনি প্রবাহিত হচ্ছেন হচ্ছেন হচ্ছেন। কেউ কেউ টাচে আসছে, কেউ কেউ টাচে আসছে, শ্রীরামকৃষ্ণের টাচে, বুদ্ধের টাচে, সব লোক আসছে, প্রত্যেকের সাথেই মা সারদা কত সুন্দর আচরণ করছেন। কিভাবে করছেন? কারণ কোনো লক গেট বানানো হয়নি ওতে, ঠিক আছে? তো দুটো জিনিস জীবনে থাকবে, এক এই অন্তরের অয়ের যে কথা বলা হচ্ছে, যেখানে নির্গুণের কথা, নির্গুণের টাচে পাবেন না ভিড়কে, আশা ছেড়ে দিন, হয়তো সারা জীবন একাই ওখানে থাকতে হবে। আর যখন একা থাকাকে স্বীকার করে নেবেন, আপনি হয়তো এই নির্গুণের টাচে কোটি কোটিকে দেখতে পাবেন, ব্যাপার সম্পূর্ণ আনপ্রেডিক্টেবল, ঠিক আছে? আয়ের কাছে 230-এর নেগোসিয়েশনে আসুন, ওখানে গিয়ে বলবেন না তুমি তো বড় ধান্দাবাজ আছো, এটা বলারও দরকার নেই, ঠিক আছে? একটু ডিপ্লোম্যাটিক্যালি চলতে হয় এই জগতে, ঠিক আছে? এ রামপ্রসাদ গিয়ে কি বলবে যে মুদির দোকানে গিয়ে চল ভাই গান শোনো আর মুড়ি দাও? রামপ্রসাদও জানে ওখানে গিয়ে কড়ি দেয় আর মুড়ি নেয়, বুঝে যাচ্ছে? তো যেখানে কিছু কিছু সম্পর্ক থাকবে, কড়ির সম্পর্ক, দে আর ইউজফুল, জীবনের ফাংশানিংয়ে এরও প্রয়োজন আছে। এই কড়ির সম্পর্ক এবারে বাবা মার হতে পারে, ভাই বোনের হতে পারে, বন্ধুর হতে পারে, সবার হতে পারে, স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, বন্ধু হতে পারে, আবার ওই অয়ের সম্পর্ক এই সবার সাথে হতে পারে, ঠিক আছে? তো আশা ছেড়ে দিন, অকে সবসময় পাবেন, আয়ের ব্যবহারই বেশি, অ কোথায়, অ সবসময় সাইলেন্ট থেকে যায়, কয় আকারে খা, কয় আকারে খা। তো আকার মানেই রূপ, রূপে বাঁধা সম্পর্ক লিমিটেডই হবে। তাহলে 230-এর নেগোসিয়েশনে আসুন, ঝগড়া করবেন না, এত এনার্জি খেয়ে চলে যাবে যে অকেই ভুলে যেতে হবে সেসব অবধি, ঠিক আছে? বোঝা গেল? আয়ের সাথে ঘাঁটাঘাঁটি না, আয়ের সাথে ওয়াইস ডিলিং। আর মুখে ঠিক ঠিক এক চর মারলো, আহা বাহ, ঠিক আস্তে আস্তে এখান এইভাবেই চলতে হবে, কিছু করার নেই। এবার এখানে আমাদের এখানে ইস্যু আছে, এতে কে করেছিলাম আমি নাম বলছি না, আমার মনেও নেই সেই জন্য বলছি না। আধ্যাত্মিক পরিমণ্ডলের ব্যতি রেখে, হ্যাঁ, আশ্রমের বা অন্য কোনো দৃষ্টি কী লেখা আছে, সীমানা কঠোরভাবে কোনো রকমের আদারওয়াইজ আলোচনা বর্জিত। এবারে আমাদের যেটা ঘর মোছে, হ্যালো, সে ফোনে ধরেছে এবং কনস্ট্যান্ট করে যাচ্ছে। এবারে যদি আমরা গিয়ে বলি এখানে আধ্যাত্মিক আলোচনা করার কথা তুমি কেন করছো, তাহলে মাঠটা আমাদের দেওয়া উচিত, তাই না? আর তখন কী বলতে হবে যে এখানে সঞ্জুমা কাজ করে, সঞ্জুমা একটু সাইডে যাও, ভালো কথা হচ্ছে এখানে, একটু বাদে ফোনটা করো, ওখানে মহারাজ আছে, ঠিক এরমভাবে করতে হবে। এবার বলবে তুমি আধ্যাত্মিক নাও, ঘর মোছা তোমার দ্বারা সম্ভব নয় জ্ঞানপীঠের, কাল থেকে পুরো জ্ঞানপীঠ মুছতে হবে। আস্তে আস্তে হবে, একটু ঠিক আসবে, এই ব্যালেন্সটা আসতে হবে, কোথায় গিয়ে আমি আধ্যাত্মিক দৃষ্টিকোণ নিয়ে আসবো আর কোথায় জাগতিক চলবো। এবং এতে কোনো ভুল নেই, সব কিছুকে আধ্যাত্মিকভাবে দেখতে যাবেন না। শ্রীরামকৃষ্ণ বলতেন ও ব্যবসা করতে বসেছে না ধর্ম করতে বসেছে, তো ব্যবসার সাথে ব্যবসার ভাষায় কথা বলুন। আপনার সবথেকে কাছে রিলেশনও হতে পারে এমন ব্যবসার উপর নির্ভর করছে, এতে দুঃখের কিছু নেই। আমরা সব, হ্যাঁ না না, কেন মুখোশ হবে? আপনি যখন অকেই দেখতে পাচ্ছেন আয়ের ভঙ্গিমাতেও, তখন মুখোশ কেন? কেউ গালাগালি রূপে শব্দ ব্রহ্মকে ম্যানিফেস্ট করেছে, আর কেউ সদবাক্য রূপে ম্যানিফেস্ট করেছে। এবারে আপনি গালাগালির সাথে লড়তে যাবেন, তাহলে সদবাক্য কখন শুনবেন?
গালাগালি কি বলবি না, হা হা বাহ কি সুন্দর বললে, ঠিক আছে একটু যাওয়াটা কমিয়ে দিন, সময় বাঁচাতে হবে, আপনারা কেউ 1000 বছর বাঁচবেন না, রোগে শোকে প্রথমে 15 বছর কেটে গেছে না বুঝেই ধরে নিচ্ছে আবার যে, আর শেষের 15 বছর কেটে যাবে, 30-30 চলে গেলে 70 বাঁচবেন, তার মধ্যে রোগ শোক চাকরি বাকরি এতদিন টাইম কাটিয়েছেন, দাঁতের ব্যথা কোমরের ব্যথা কোথায় অত সময়, এই জন্যই ভারতবর্ষ কৃষ্ণকে এত গুরুত্ব দিয়েছে, বড় বুদ্ধিমান, জানে শিশুপালকে কিভাবে ডিল করতে হবে, কতক্ষণ সহ্য করতে হবে, দুর্যোধনকে কি বলতে হবে, বাবা উলঙ্গই মায়ের কাছে যাচ্ছ, কে বলে দিল খুব সুন্দর করে, আর শ্রী আর অর্জুনকে বলছে তোমাকে যুদ্ধ করতে বলছি, সংকল্প করতে বলেছি, কি মুখোশ হলো, তা তো নয়, প্রজ্ঞা সব সময় অ্যাপ্রোপ্রিয়েট বিকাশ করে, গাছের ডাল অ্যাপ্রোপ্রিয়েট ছড়ায়, হ্যাঁ ইউনিফর্মিটি সেখানে নেই যে সব কিছুকে ছেটে দেবো এরকম, বাইরে বেরোবে সব গাছের নামে নামে এরকম, কিন্তু যেটাই উঁচু যেটাই নিচু আপনি বলেন বাহ সুন্দর আছে, সেমন প্রজ্ঞাতেও কিছু লোকের সাথে অয়ের সম্পর্ক, কিছু লোকের সাথে আয়ের সম্পর্ক, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট মুখোশ নয়, ঠিক কোথায় বিবেকের সম্পর্ক, যেখানে যেমন সেখানে তেমন, এবার বুঝতে পারছেন মা সারদা কত গভীরে গিয়ে একটা কথা বলেছেন, এটা বুঝতে হবে আমাদেরকে।